আমানুল্লাহ আমান যিনি ছাত্র দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তাকে আমরা গ্রেফতার করেছি আমাদের কনস্টেবল যিনি কালভার্ট রোডের পশ্চিমাথায় ডিআর টাওয়ারের সামনে উচ্ছৃঙ্খল কর্মীদের বিএনপির কর্মীদের নির্দয় প্রহারে এবং ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করেছেন সেই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়া আমানুল্লাহ আমান যিনি ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাকে আমরা গতকালকে মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আপনারা জানেন যে ওই দিন আমানুল্লাহ আমান তার ছাত্র দলের বড় একটি গ্রুপ নিয়ে কেন্দ্রীয় তাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চের যেখানে ছিলেন মঞ্চের আশেপাশে বড় একটি গ্রুপ নিয়ে সেখানে অবস্থান করতেছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যেটুক বলেছে তার সারমর্ম হচ্ছে যে আগে থেকেই তাদের প্রতি নির্দেশনা ছিল যে যে কোনোভাবে হোক তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে পুলিশের মনোবল ভাঙার জন্য তারা পুলিশের উপরে আক্রমণ করবে প্রয়োজনে পুলিশকে হত্যা করবে এবং সেই নির্দেশনারই একটি বাস্তবায়ন আপনারা দেখতে পাচ্ছেন।